হ্যালো ভিউয়ার্স, আজকে কোরিয়ান মোবাইল একটা দেখবো, স্যামসাং নোট 4। সাধারণত অনলাইনে এটা কিনতে পাওয়া যাচ্ছে। তো সেক্টর লোগোতে আছেন স্যামসাং নোট 4, এবং এলজি ইউ প্লাস সেটটা অরিজিনাল। কারণ আপনারা sammobile.com থেকে দেখতে পারবেন যে অফিসিয়াল ফার্মওয়্যারেই সাধারণত এই ফার্মওয়্যারটা দেওয়া হয়েছে। তো এটা একটা কোরিয়ান কপি, এটা কোরিয়াতে সাধারণত ইয়ে করা হয়। তো বাংলাদেশেও আছে এখন কিছু কিছু অনলাইন ইয়া বিক্রি করতেছে। ফোনটিতে আমরা অ্যাবাউটটা দেখে আসি একটু। নক্স ভার্সন 2.6, অ্যান্ড্রয়েড ভার্সন 6.01, আর এটার মূল মডেলটা হচ্ছে N910L। এস পেনটা সম্পূর্ণই কাজ করবে, মূলত সেটটা অরিজিনাল, যেটা সেম আমরা যদি বাটনের উপর থেকে লক্ষ্য করলে বোঝা যাবে যে পয়েন্টারটা কাজ করছে। তো রেটটা কম, মূলত সেটার প্রাইসটা অনেক কম, যার কারণে অনেকেরই মনে হতে পারে যে সেটা ডুপ্লিকেট। তো আমি প্র্যাকটিক্যালে দেখলাম সেটা অরিজিনাল, কিন্তু তারপরেও শোরুম থেকে কেনা আর অনলাইন থেকে কেনার মধ্যে একটা ডিস্টেন্স থেকেই যায়। স্পট সিলেক্ট, যে কোনো একটা সেক্টর সিলেক্ট করলাম, রাইট করব, প্রপারলি কাজ করছে, এবং এখান থেকে শেয়ার বা সেভ গ্যালারি এভরিথিং ওকে। ক্যামেরা এখন কতটা টেকসই হবে সেটটা, এটাই দেখার বিষয়। সাধারণত নোটের যে মজাটা সেটা কিন্তু এস পেনে নেই। তো চলুন সেটটা খুলে দেখা যাক এর ভিতরে কি কি পাওয়া যায়। তো দেখি সেটটার ভেতরের অবস্থা। 3220 mAh ব্যাটারি, একটা এক্সটার্নাল মেমোরি লাগানো আছে, 64 GB মেমোরি, একটা সিম দেওয়া আছে সাথে। যাই হোক, একদম নোট 4, অরিজিনাল নোট 4 যেটা সেরকমই পাবেন, বাট শোরুম থেকে কেনা আর অনলাইন থেকে কেনার মধ্যে একটা ছোট্ট ডিস্টেন্স থাকে, এটাই। আর দ্বিতীয় কথা, ওয়ারেন্টির ব্যাপারটা থাকছে। সেটটা কতটুকু টেকসই হবে এই বিষয় নিয়ে পরবর্তী একটা ভিডিও আমি তৈরি করব, কারণ আমি সেটটাকে সর্বোচ্চ প্রেশার দিয়ে দেখবো সেটা কেমন চলে। যদি পারফেক্টলি বেটার মনে হয় তো পরবর্তী আরেকটা ভিডিও আমি ছাড়বো, আর সেটা যদি আমি কোনো সমস্যা আমি আজকে পেয়েছি, যদি কোনো সমস্যা বা ইয়ে পাই তো আমি পরবর্তী ভিডিওতে আবার জানিয়ে দেবো এই ব্যাপারটা। 32 GB, আদারওয়াইজ কোরিয়ান দিয়ে ভাষায় লেখা, যার কোনো সেটির সাথে একটি চার্জার দেওয়া হয়েছে। চার্জারটা ফাস্ট চার্জিং লেখা হলেও এটা অরিজিনাল চার্জার নয়, এটা বাংলাদেশি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে নর্মাল চার্জারের মধ্যে ভালো চার্জার চার্জারটা। তো বোঝা যাচ্ছে যে ফোনটা কোরিয়ান কপি, বাট কিছু কিছু প্রোডাক্ট চেঞ্জ আছে, যেমন এস পেনটা প্রপারলি 100% অরিজিনাল না, বাট সেটের মাদারবোর্ড এবং অন্যান্য ইয়েগুলো সব অরিজিনাল। ভিডিও না, পিকচার ফোকাস করলাম। তো পিকচারটা আমি দেখবো কতটুকু মেগা ইয়া হয়েছে।
তো চলুন আমরা একটু ফোকাস করে একটু পিকচার তুলে দেখি কতটুকু জায়গা নোট ফোরের মতো হয় কিনা। সেম আমার ধারণা এটা নোট ফোর অরিজিনাল সেটটাই সাধারণত দেখা যাক, তারপরেও পিকচারটা সেভ হয়েছে, ইনফরমেশনটা দেখলে বোঝা যাবে এটা কতটুকু কাজ হয়েছে। মোর ইনফোতে গেলে দেখতে পারবো পিকচারটা জায়গা খাইছে 16.4 MB। কিবোর্ডে সাধারণত কিছু কোরিয়ান লেখাগুলো দেখা যাচ্ছে কিপ্যাডে, এস হেলথ এস হেলথ পারফেক্ট কাজ করবে।